হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মাজকিন আজ আবারও তোমাদের সাথে ভীষণই হেলদি একটা রেসিপি শেয়ার করব যাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং যেটা বিশেষ করে বাচ্চাদের এনার্জি প্রোভাইড করে থাকে এবং যে এনার্জিটা মেইনলি বাচ্চাদের গ্রোথ আর ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে দরকার বাচ্চাদের জন্য খাবারটা আর কোন কোন দিক থেকে উপকারী সেটা আস্তে আস্তে তোমাদের পুরো ভিডিওতে বলবো তাহলে চলো খাবারটা কিভাবে তৈরি করছি প্রথমে একবার দেখে নিই প্রথমেই আমি এখানে একটা বাটিতে দু চামচ চাল নিয়ে নিচ্ছি আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো ধরনের চালই ইউজ করতে পারো তারপরে এখানে নিয়ে নিচ্ছি দু চামচ মুগ ডাল আর মুগ ডাল কিন্তু হজম হতে বাচ্চাদের সময় অনেক কম লাগে তাই জন্য সলেট যখন বাচ্চারা শুরু করে তখন যে ডাল চাল এগুলো দেওয়া হয় বাচ্চাদেরকে শুরুতেই মুগ ডাল দিতে বলেন ডাক্তাররা কারণ যেহেতু এটা হজম অনেক তাড়াতাড়ি হয় অন্যান্য ডালের তুলনায় এবারে দেখো চাল আর ডালটাকে খুব ভালো করে ওয়াশ করে নেবো মোটামুটি তিন রাউন্ডে আমি ওয়াশ করে নিয়েছি যতক্ষণ না একটা ক্লিয়ার ওয়াটার পাওয়া যাচ্ছে আমি কিন্তু ভালো করে এটাকে ওয়াশ করে নিয়ে নিয়েছি নিয়ে আরেকটু জল দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি রেস্টে পাঁচ মিনিটের জন্য ভেজানোর পর জলটা ঝরিয়ে আমি একটা প্রেশার কুকারের মধ্যে ডাল আর চালটা দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপি কিন্তু কর্মব্যস্ত মায়েদের জন্য ভীষণই আইডিয়াল কারণ এটা বানাতে সময় একেবারেই কম লাগে ঝটপট তৈরি হয়ে যায় তো দেখে নিলে এখানে ডাল চালটা কিন্তু আমি প্রেসার কুকারে অ্যাড করে দিলাম এইবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটুখানি গাজর যেটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো পেয়েও কিন্তু কাটতে পারো তারপরে এর মধ্যে কয়েকটা পটেটো কিউব দিয়ে দিচ্ছি আলুর ছোট ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ আলু ইউজ করেছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি এইবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো তারপরে অ্যাড করে দেব এর মধ্যে প্রয়োজন মতো খানিকটা নুন কিন্তু তোমরা যদি এক বছরের নিচে বেবিদের জন্য করতে যাও তাহলে এই নুনটাকে স্কিপ করে কিন্তু করতে পারো এবার এর মধ্যে এক পিঞ্চ কিউমিন সিড দিয়ে দিয়েছি এই গোটা জিরেটা কিন্তু বাচ্চাদের হজমে ভীষণ ভালো কাজ করে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দেড় কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি আমার এখানে জলটা একটুখানি কম হয়ে গেছে আমি যদি দু কাপ দিতাম তাহলে একদমই ঠিকঠাক হতো যাকে পরে অ্যাড করে নেব এবারে দেখো ঢাকা চাপা দিয়ে আমি এবার গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে আমি তিনটে উইজেলে এটাকে রান্না করব। কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে মিসাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে প্রেশার কুকার গ্যাস থেকে নামিয়ে ঢাকা খুলে আমি একটুখানি ম্যাশ করে নেব কিন্তু ম্যাশ করতে গিয়ে দেখলাম একটু টাইট লাগছে তবে এই ক্ষেত্রে একটু আমি জল অ্যাড করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি গাজর আর কড়াইশুঁটিগুলো এবারে দেখো টেক্সচারটা কিন্তু বেশ ভালো লাগছে আর বেবিরও খেতে খুব ভালো লাগবে এই ধরনের খিচুড়ি কিন্তু বাচ্চাদের ইমিউনিটিকে অনেক বেশি মজবুত করে তাছাড়া এটা কিন্তু একটা ব্যালেন্সড ডায়েট এর মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফাইবার ভিটামিনস মিনারেলস সব কিছু এর মধ্যে রয়েছে তাই জন্য বাচ্চারা কিন্তু এই খাবারটা থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভালো করে পেয়ে যাবে তাহলে আজকের খাবারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক অন্তত করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মামেন মাছ কিনের সঙ্গে থেকো পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করতে কিন্তু ভুলে যেও না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা